মহরম বদরের দিন কামরান ভাই কিন্তু তার নির্বাচনের জন্য সবাই একাধিকবার বলেছেন এটি আমার শেষ নির্বাচন। সেই থেকেই কিন্তু আমি মাঠে আছি, নতুন করে আমি আমার প্রার্থিতা ঘোষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনাদের মিডিয়ার সামনে ঘোষণা করলাম কিংবা খবরের কাগজে একটা বিবৃতি ঘোষণা করলাম, এই ধরনের প্রার্থিতার ঘোষণায় আসলে আমি তো স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং আমি এটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আমি মনে করি এটা জনগণ ধরে নেবে রিয়েল প্রার্থীকে। আপনার মানুষের দুর্যোগের সময় যদি আপনি মানুষের পাশে থাকেন যান, তাহলে সেই মানুষ অবশ্যই আপনাকে একদিন না দিন সে মূল্যায়ন করবে। 2015 সাল থেকে কিন্তু সিলেট অঞ্চলের যুগ যুগকে বিভিন্ন সময় মানুষের পাশে থেকেছি, আপনার মানুষের পাশে আমি থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ওইসবে আমি জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে ছিলাম, সেই সুবাদেও কিন্তু মানুষের অনেক সেবা করার সুযোগ পেয়েছিলাম। যেই আমার কাছে এসেছেন ছোট হোক বড় হোক কাজ নিয়ে, আমি কিন্তু কাউকে কখনো কখনো বিফল মনে হতে ফিরিয়ে দিইনি। কাজ করতে না পারলেও অত্যন্ত সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে আমি সেটা ওনাদেরকে বিদায় দিয়েছি। এবং একটি কথা আমি বলতে পারি যে অনেক কাজ অনেক সময় অনেকেরই করেছি, বর্তমান জমানায় একটা অনৈতিক ব্যাপার সেবা চলে আসে, সেই কারণে কিন্তু আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়েছি আমার রাজনৈতিক জীবন আমি বুঝতে পারি। অবশ্যই আমি অতীতে 2018 সালে আমি চেয়েছিলাম এবং বর্তমানেও আমি চাইব, ভবিষ্যতেও আমি আছি এবং রাজনীতির মাঠে আমি কোথায় বলবো সব মিলিয়ে যে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকবেন। একজন প্রার্থী আমি মনে করি সেই আসল প্রার্থী যে জনগণের মুখ থেকে যার নামটা উচ্চারিত হবে সেই কিন্তু প্রকৃত হবে সেই প্রার্থী। আপনারা দেখেছেন বিগত বন্যার সময় আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আরো কিছু বন্ধু বান্ধবদের মাধ্যমে আমি কিন্তু কাজ করেছি, অলমোস্ট আমি প্রায় 60 লক্ষ টাকার আমি ত্রাণ বিতরণ, ত্রাণ বলবো না এটা মানুষের হোক, সাহায্য সামগ্রী উপহার সামগ্রী আমি বিতরণ করেছি এবং 1 কেজি 2 কেজি না আমি প্রায় 12 কেজি করে প্যাকেট দিয়ে আমি সেই কাজগুলো কিন্তু আমি করেছি। আমি রাজনৈতিক পরিমণ্ডলেই বড় হয়েছি, আমার বাসায় আমরা 4 ভাই 3 ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আমি সবার ছোট এবং উনি যখন বিদেশে টোরে যান কেনাডাতে, আমার মা আমার মনে আছে প্রায় করোনা আগে আগে 18 হবে এরকম হবে ইউএনএর মিটিং থেকে উনি কেনাডায় গিয়েছিলেন, সেই কারণে কিন্তু বাংলাদেশের একটা কমিউনিটি গড়িয়া বৈঠকে কিন্তু উনি বলেছিলেন সিলেটের বিষয়টা এসেছে, কিন্তু আসার পরপরে উনি কিন্তু আমার নাম ধরে বলেছিলেন যে হ্যাঁ সে খুব চলাফেরা করে নান্দা বান্ধব এগুলোতে সে নেই। একজন প্রধানমন্ত্রী যখন এই কথাটা যখন বলেন বাই নাম ধরে, তারপরে আবার রাজনীতিতে আওয়ামী রাজনীতি পাওয়ার আর এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই, এটাতে আমি গর্ববোধ করি যে মানুষের সুখে দুঃখে দুর্দিনে আমি ব্যক্তিগত অনেক কাজ করে মানুষের আমার কাছে আসেন এবং আমার মনে হয় আমি কাউকে কোনোদিন মানে বিমুখ করে আমি দিই না, যেভাবে পারি আগে সান্ত্বনা দিয়ে আমি দিই, এইভাবে করে করে কিন্তু একটা বৃত্তি আমার প্রযুক্ত হয়েছে এবং আমি আশা করি আপনারা যদি গোয়েন্দা তথ্য নেন আপনারা সেটা পেয়ে যাবেন। আমি আমার কথা বলতে পারবো না, 60% কিন্তু আম জেলা তারা কিন্তু রাজনীতি করে না, হয়তো রাজনীতি সচেতন কিন্তু সরাসরি বা রাজনীতি দল করেন না। এই 60% বা 50% মানুষের মধ্যে যে প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবে বিজয় তার হাতেই কিন্তু আসবে, আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি কাজ করছি। এটা দলের মধ্যে নিশ্চয় বিভিন্ন ইঞ্চির মাধ্যমে আমার হাইকমান্ড বা আমার নেত্রী নিশ্চয় জানেন এবং পার্লামেন্টারি বোর্ডে যারা আছেন তারাও নিশ্চয় অবগত রয়েছেন, যে কারণে 2018 সালেও কিন্তু নির্বাচনের সময় সিলেটের জনগণ মনে করেছিল আমি বোধ হয় 2018 সালেই আমি সিলেটের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই, এতে আমার কোনো দুঃখ নেই আমার কোনো ক্ষোভ নেই, দল যাকে ভালো মনে করে তাকে দিয়েছেন এবং কামরান ভাইকে আমাদের বয়সেও সিনিয়র ছিলেন ওনাকে দিয়েছেন, সেটাকে আমরা মানে মনে কোনো ধরনের কোনো রেখাপাত আমার করে নাই, ওনার জন্য আমরা কাজ করেছি। তো আশাবাদী হয়তো আগামী নির্বাচনে আমার সমস্ত কর্মকে মূল্যায়ন করে সিলেটের মানুষের খোঁজখবর নিয়ে আমার পারিবারিক ঐতিহ্য খোঁজখবর নিয়ে আমি একটা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান সব মিলিয়ে আমি আমি আশাবাদী যে ইনশাল্লাহ নেত্রী আমাকে মূল্যায়ন করবেন, আর যদি কোনো কারণে করতে না পারেন যাকেই উনি মনোনয়ন দেবেন তার পক্ষেই অতীতেও করেছি ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ, এতে কোনো বৈঠক করতেন যতদিন আওয়ামী লীগে আছে।